রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা, তাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠেই। এ জয় তো যেন তেন জয় নয়, 30 রানের সহজ লক্ষ্যে ইতিহাস গড়ে 10 উইকেটের বিশাল জয়। 2003 সালে মুলতানের প্রথম জয়ের কাছাকাছি গিয়েও হেরেছিল বাংলাদেশ, কিন্তু এবার রাওয়ালপিন্ডিতে প্রতিশোধ নিল টাইগাররা। 2 যুগ পর টেস্ট ক্রিকেটে জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ইনিংসে 117 রানের লিডের পর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র 146 রানে ধসিয়ে দেয় নাজমুল হাসান শান্তর দল। টাইগারদের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। মাত্র 30 রানের মামুলি জবাবে ওপেনার জাকির সাতমান সহজেই জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের পেস ও স্পিনাররা ছিলেন দুর্দান্ত। সাকিব মিরাজ এবং হাসান মাহমুদের ধারাবাহিক বোলিংয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। রাওয়ালপিন্ডিতে 5ম দিনে 9 উইকেট হাতে নিয়ে খেলতে নামে পাকিস্তান। শুরুতেই শান মাসুদকে তুলে নিয়ে চাপ বাড়ায় বাংলাদেশ। এরপর একে একে বাবর আজম, সোহেল, শাকিল সহ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় টাইগাররা। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান 51 রান করলেও মিরাজের ঘূর্ণিতে ধসে পড়ে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 6 উইকেট হারিয়ে পাকিস্তান 448 রানে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে মুশফিকুর রহিমের অনবদ্য 191, সাতমান ইসলামের 93 সহ মিরাজ, লিটন ও মুমিনুলের 50-তে 565 রান করে চালকের আসনে বসে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।